আজকে আমরা যাচ্ছি ডালহৌসি আর খাজিয়ার। প্ল্যান হচ্ছে আজকে ঘুরে চলে আসা। ওপো আমার সাথে রয়েছে, এখানে সবাই রয়েছে। এই জায়গাটা নেতাজি চক এবং আমরা এখানে একটু আগে এসে পৌঁছেছি। দেখছি আগে কি আছে না আছে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, ক্লোভার সিন বলে নাম্বার দেওয়া রয়েছে। আমি একটু কাছ থেকে তুলে নিই, দেখতে পাওয়া যাবে ভিডিওতে। ছোট্ট কাটা জায়গা, কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়ান আর্মি ঘুরে বেড়াচ্ছে। ভালো রেস্ট্রিকশনে রয়েছে, প্রচুর পাহাড় রয়েছে। নেতাজির মূর্তি দেখতে পাচ্ছি, কাছে গিয়ে দেখি নেতাজির মূর্তিটা কেমন দেখতে। এটা হচ্ছে নেতাজি চক, নেতাজির এই সুন্দর মূর্তিটা এখানে রয়েছে। রোদ্দুর আসছে, তখন লেখাটা পরিষ্কার করা যাচ্ছে না। আপ এইখানে হচ্ছে আই লাভ ডালহৌসি বলে একটা ব্যানার রয়েছে, সেরকম দেখাও যাচ্ছে। এবং এখান থেকে পুরো পাহাড়ের ভ্যালিটা দেখা যাচ্ছে, বহু দূরে ছোটো 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 ঘর বাড়ি রয়েছে, সেসব দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে যাচ্ছি, এই টাউনটা একটু ছোটো করে দেখিয়ে দিই। আমরা এখান থেকে যাব এবার টুয়ার্ড খাজিয়ারের দিকে। এখানে একটা চার্চ রয়েছে ওপর, সেন্ট ফ্রান্সিস চার্চ, সেইখানে আমরা যাব। আরে মত করো এসা, জ্যাদা গুসসে হো জাতে নে, ইতনা গুসসা কিসকে উপর। আচ্ছা দাদা, সো রহা চার লোগো নে আকে পরেশান কর দিয়ে। ইয়ে লো ইয়ে লো, মুঝে তোর র‍্যাবিট দে দো। আরে উনকো উনকো নি ইয়াদ লগানে দেতা ইসকো গন্নি। ও দে দো মুঝে র‍্যাবিট দে দো। আরে ইসকে পেয়ার মে কিয়া হুয়া, এ পেয়ার মে ইসমে রঙ হ্যা রঙ। ও লা 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 লা, thank you.
ডালহাউসি খাজিয়ার রাস্তা অনেকবার বমিও করেছি, শরীর প্রচণ্ড ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে অসম্ভব খারাপ এখানকার ড্রাইভিং, এত বাজেভাবে কেউ শুনো কখনো শুনিনি, দেখিনি কখনো পাহাড়ে গাড়ি চালায়। যাই হোক, ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি লেখা আছে এখানে, বহু জায়গায় একটা বরফ পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা, কত 5-6 টেম্পারেচার। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। ਚੂੜੇ ਵਾਲੀ ਬਾਹਾਂ ਹੋਵੇ, ਬਾਹਾਂ ਵਿੱਚ ਬਾਹਾਂ ਹੋਵੇ, ਉਹ ਚੂੜੇ ਵਾਲੀ ਬਾਹਾਂ ਹੋਵੇ, ਬਾਹਾਂ ਵਿੱਚ ਬਾਹਾਂ ਹੋਵੇ, ਤੇਰੇ ਮੇਰੇ ਪਿਆਰ ਦਾ ਰੱਬ ਵੀ ਗਵਾਹ ਹੋਵੇ। ਜਦ ਦਿਲ ਨਾਲ ਦਿਲ ਜਾਦ ਮਿਲਦਾ, ਜਦ ਦਿਲ ਨਾਲ ਦਿਲ ਜਾਦ ਮਿਲਦਾ, ਇਹੋ ਜਿਹੇ ਨਜ਼ਾਰਾ ਮਿੱਤਰੋ ਤੇਰੇ ਜ਼ਿੰਦਗੀ ਚ ਕਦੇ ਕਦੇ ਮਿਲਦਾ, ਇਹੋ ਜਿਹੇ ਨਜ਼ਾਰਾ ਮਿੱਤਰੋ ਤੇਰੇ ਜ਼ਿੰਦਗੀ ਚ ਕਦੇ ਕਦੇ। ਇਹਟਾ ਹੁੰਦਾ ਦਾ ਖਾਜੀ ਕਾਟੇਜ, ਇਹਦਾ ਗਵਰਨਮੈਂਟਰ আমরা ওখান থেকে হাঁটতে 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 এখানে এসে পৌঁছেছি। হিমাচল ট্যুরিজমের এটা চলো আগে যাও যাক এবার। এসে পৌঁছেছি ডালহাউসিতে, এটাই ডালহাউসি, রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর এটা হচ্ছে গান্ধী চক, আরেকটা চক আছে সুভাষ চক, যেখানে সকালে ছিলাম, এটা গান্ধী চক। তো আমি ঘুরে চলে এসেছি এখন খাজিয়ার থেকে, আমরা যাদের বাড়িতে রয়েছি এখন তাদের বাড়িতেই আমরা ফিরে এলাম। আমার এই ট্যুরটাতে মোটামুটি খরচা আছে 6,000 টাকার মতো, এবং গাড়ি ভাড়া 6,000 টাকা নিয়েছে, যেটা আমরা 4 জন শেয়ার করেছি। গাড়ির অভিজ্ঞতা আমার খুব খারাপ, ড্রাইভার খুব বাজে চালিয়েছে, যেটা আমি ভিডিওতেও করেছি, তার জন্য আমাকে বহুবার বমি করতে হয়েছে রাস্তায়। বাট এ বাদে ওভারঅল কিন্তু আমার মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল, খারাপ মোটেই ছিল না। আর প্রচণ্ড ঠান্ডা ছিল খাজিয়ারে যখন আমি গেছিলাম, এবং আমি ভুল করে আমার জ্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছি, তো তাই জন্যই ভালো করে শ্যুট করতে পারিনি, তার জন্য আমি সরি। বাট ওভারঅল অভিজ্ঞতা খুব ভালো। যেহেতু আমরা পাঠানকোট থেকে খাজিয়ার গিয়ে খাজিয়ার এবং ডালহাউসি ঘুরে ফিরে এসেছি পাঠানকোটে, তো আমরা সকাল আনুমানিক 9টা নাগাদ বেরিয়েছিলাম, এবং আমরা বাড়ি ফিরে এসেছি এখন রাত 7:30-8টা মতো বাজে। এই হচ্ছে ওভারঅল আপডেট, ভালো অভিজ্ঞতা। অবশ্যই খাজিয়ার বা ডালহাউসিতে এক রাত থাকতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু পাঠানকোট সেখান থেকে খুবই কাছে, তাই যাদের বাড়ি থেকে উঠেছিলাম তারা বারবার বললো হোটেলে থাকার কী দরকার, আমাদের বাড়ি যখন আছে আমাদের বাড়িতে কি থাকো, তাই জন্য আমরা আর ওখানে হোটেল থাকিনি, কিন্তু ওখানে হোটেল থাকা যায়। আর যে বাড়িটার আমি দেখিয়েছি হিমাচল প্রদেশ ট্যুরিজমের খাজিয়ারে, ওটা কিন্তু হিমাচল প্রদেশের ওয়েবসাইটে মানে ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুক করে যাওয়া যেতে পারে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, যেখানে আমরা দেখব পাঞ্জাব এর অমৃতসর। থ্যাংক ইউ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য।